Ashit Sandosha, DJ Bapi, Do Shai Ek Number Pole.
काली काली महाकाली काली के पाप हरि Hey!
বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই জয় মা কালীর বিজয় বর্তা। ধূপ জ্বেলে যাই, শঙ্খ বাজাই, ধূপের সুগন্ধি আজকের সুরের চন্দনে ফোটা দিলাম কমিটির সদস্যা সদস্য মণ্ডলীদের। কোকিলের কহুতানে বসন্তের আগমনে অগণিত দর্শক মণ্ডলী ও স্থানীয় প্রশাসনকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। দল প্রতিষ্ঠাতা ঈশ্বর বলাই চন্দ্র হালদার ও শ্রীমত্তা সুচিরানী হালদার, প্রধান উপদেষ্টা রবীন শিকারী ও গোপাল পাইক, দল ম্যানেজার প্রতাপ হালদার, সহ ম্যানেজার বিমাই মণ্ডল, পরিচালনায় কুমার উত্তম ও দশরথ শিকারী, বর্তমান সবার প্রিয় তরুণ প্রযোজক নিত্য গোপাল হালদার। বিশেষ ঘোষণা, আমাদের এ দলটি বায়নার জন্য আপনারা সরাসরি ইউটিউব অপশানে গিয়ে ডিজে বাপি, যার মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এছাড়া আদি জয় মা কালী লোকগীতি বাউল সম্প্রদায় সার্চ করেই আমাদের সমস্ত তথ্য জানতে পারবেন। এবং কাকদ্বীপ কামারে হাট, কাকদ্বীপ রত্তলা ইউনিয়নভুক্ত সমস্ত গদিঘর, মাধবপুর রেল স্টেশন, মন্দির বাজার, ঘটিহারানিয়া বাজার, রামগঙ্গা, বিডিও অফিস মোড়, বিশাই মোড় এবং আরও একটি সরাসরি আমাদের গদিঘর হচ্ছে গোদাবতুরা কালী লোকগীতি বাউল সম্প্রদায়ের গদিঘর। ঘোষণাটি শেষ হল। যদি কোনো গানের অনুরোধ থেকে থাকে, মঞ্চে যে শিল্পী থাকবে তাকে আপনারা লিখিতভাবে জানাবেন, যদি কোনো শিল্পীর সে গানটি জানা থাকে নিশ্চয়ই আপনাদের কাছে নিবেদন করা হবে। শুরু হচ্ছে আমাদের প্রথম পর্বের প্রথম নিবেদন। নয়নতারার গল্প অবলম্বনে প্রতাপ হালদার রচিত সুরারোপিত, নিত্য গোপাল হালদার নির্দেশিত, আদি জয় মা কালী লোকগীতি ও বাউল সম্প্রদায়ের শিল্পীবৃন্দ দ্বারা অভিনীত আমাদের প্রথম পর্বের প্রথম নিবেদন। অন্ধকারে বন্দী বাবা মায়ের চোখে ভরা জল, ব্যথা ভরা বুক, কঠিন বাস্তব, কে বোঝাবে মায়ের হাতে সন্তানের রক্তের দাগ। হে বাজা, কাছে
কাছে প্রলয় রাগের বিশের যন্ত্রণায় পৃথিবীর জীবগুলো হাহাকার করে কাঁদছে। সবাই সবাই মৃত্যু পথযাত্রী, জননী আমার ভূমি তলে বার বার চাই প্রাণ ভিক্ষা, যতক্ষণ না বলবে আমার পিতার পরিচয় ততক্ষণ তুমি আমার চাবুকে জ্বলবে শুধু মরণ যন্ত্রণায়। সইতে পারি না আমি ব্যথা, চাবুকে যন্ত্রণা সই না, কেন খোকা দিস রে তুই দোষ আমার, যে বুকে এত ব্যথা জমানো নমস্কার। আপনারা এতক্ষণ দেখলেন এক অত্যাচারী সন্তান তার গর্ভধারিণী মায়ের উপর চাবুকের আঘাত মারছে, এখন দেখুন 20 বছর পূর্বে এই অত্যাচারী সন্তানের জন্ম কারণ। আকাশ বাতাস, আজ পূর্ণিমা রাত, আজ হবে আমাদের মধুর মিলন। নাগ নাগ তুমি কোথায়? মন্দিরা মন্দিরা আমি এখানে। জানা মন্দিরা, মন আমার বড় চঞ্চল হয়ে উঠেছে শুধু তোমাকেই দেখার জন্য। চাতকের মতন ব্যাকুল হয়ে আছি, তোমায় পেলে জীবন হবে ধন্য। মন্দিরা, হ্যাঁ গো হ্যাঁ। তুমি কি বলছো?
আমার প্রেমের ফুল বাগানে তুমি ফোটা ফুল, ভ্রমর হয়ে আসবো উড়ে করব না তো ভুল। আমার প্রেমের ফুল বাগানে তুমি ফোটা ফুল, ভ্রমর হয়ে আসবো উড়ে করব না তো ভুল। তোমায় ভালোবাসি আমার মনের অমূল্য অতিথি, সাক্ষী রেখে আকাশ বাতাস তোমায় ভালোবাসি। আসলে কাছে তুমি আমি দেব পাপি মেনে। মন্দিরা, হ্যাঁ গো হ্যাঁ, এ তুমি কি বলছো? আমার প্রেমের ফুল বাগানে তুমি ফোটা ফুল, ভ্রমর হয়ে আসবো উড়ে করব না তো ভুল। আমার প্রেমের ফুল বাগানে তুমি ফোটা ফুল, ভ্রমর হয়ে আসবো উড়ে করব না তো ভুল। জানকুমার, আজকে যা হলো তাতে আমার বড় ভয় করছে। ভয় কি মন্দিরা, ভয় কি? তুমি আমার ভাবী স্ত্রী, প্রয়োজনে তোমাকে আমি কঠিন সাজা দেব। একি বাবা, তুমি বাবা? কে তোর বাবা? আমি তোর বাবা নই, আমি তোর বাবার খুনি। তুমি ওর বাবার খুনি? শোন, তবে 20 বছর পূর্বের কাহিনী। ওর বাবা ছিল নাগ বংশের শ্রেষ্ঠ রাজা, ওর বাবার কাছে ছিল নাগমণি। সে আমাকে দেয়নি, আমিও তোকে বাঁচতে দিইনি। ও, এবার বুঝেছি, সত্যি সত্যি তুমি আমার বাবার খুনি। আমার নাম কাল ভৈর। এটা এটা নাগ বংশের বদর বীর। তোর বাবা আমার থেকে বাঁচতে নাগমণি লুকিয়ে রেখে গেছে ওই নাগ মন্দিরে। যে মন্দিরের শর্ত হল নাগ বংশের বদর থাকলে যার শরীরে সেই খুলতে পারবে নাগ মন্দিরের দরজা। তাই তো, তাই তো তোকে মানুষ করেছি নাগমণি আমার। নাগমার না, তুমি কোনোদিন এই শয়তানটার হাতে নাগমণি তুলে দিও না। আমার নামে কাল ভৈরব। এই বৃদ্ধে ওর বাবাকে আমি মেরে ফেলেছি, এখন ওকে আমার বোন দেখি কে বাঁচাবে। এখন থেকে তোকে অন্ধকার করে বন্ধ করে রাখবো, যতক্ষণ তুই ডাক পাড়ি দিবি না।
তুই পৃথিবী মন্দিরা আসি মন্দিরা Ha 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 ha!
নিজের পাপ উচ্ছ তুমি চলো না রাস্তায়, এখনো আছে তোর সঙ্গে সয় ও গো মা, সবাই যে ব্যঙ্গ করে মানি জানো যে কয় যা তবে নাগ মন্দিরে নিয়ে আয় নাগ মনি, কেটে যাবে তোর সকল সংসার, যাবো যাবো না আমি নাগ মন্দিরে নিয়ে আসবো নাগ মনি, আশোক মৃত্যু আমি আমার জন্মের প্রকৃত পরিচয় বল দেখে দেখে বিশ বছর কেটে গেল, এখন আমার নাকমণি দিবি না, বল নাকমণি দিবি কি না, কতবার কতবার বলবো ওরে শয়তান ভাইরাম, যতক্ষণ যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে তুই নাগমণি পাবি না, আমার নাম কাল ভাইরাম, হয়েছে তোর মৃত্যুর বাসনা নাগমণি দেয় তাহলে তুই একে নাগ বংশের শেষ রাজকুমার, সে তো আমার কাছে বন্ধি, তাহলে তাহলে নাগ মন্দিরে দরজা খুললো কে, নাগ মন্দির থেকে বেরিয়ে আসছে সুন্দর সুপুরুষ যুবক, আমি পেয়ে গেছি নাগমণি, এবারে বলবে তুমি আমার জন্মের প্রকৃত পরিচয়, খেটে যাবে আমার সকল সংশয়, আমি জানি মা আমি জানি তুমি সত্যি ছিলে আমি মিথ্যে, যার জন্য আমি বিশ বছর এসেছি অপেক্ষায় সেই নাগমণি নিয়ে পালিয়ে যাবি, না না তুমি আমাকে যেতে দাও, এই নাগমণিতে লুকিয়ে আছে আমার জন্মের প্রকৃত পরিচয়, এই নাগমণিতে লুকিয়ে আছে আমার স্বপ্ন, না না নাগমণির জন্য মা রয়েছে প্রতীক্ষায়, এই নাগমণি পেলে আমি হব পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী, নাগমণি আমার না না আমি দেব না, দেবি না তাহলে এই দেখ এই দেখ নাগ বংশের বরণ বীর, তাহলে তুই ওরে ওরে ওঝা বল ভুইরা, তাহলে দেখ আমি কে, ভোট কর তুই জন্মের ঋণ, আমার স্বপ্ন পূরণ হলো না, তাই বলি কি লোভে পাপ পাপে মৃত্যু, আমি আসছি মা সমস্ত বাধাকে পিছনে ফেলে, আমি আমি নাগমণি নিয়ে আসছি মা, তুই যার জন্য অন্ধকারে কাটিয়েছি এত সময় সেই নাগমণি, সে তো আমার নাগ বংশের সম্পদ, তাকে নিয়ে পালিয়ে যাবি, মায়াবী রাক্ষস নিশ্চয়, না না তুমি তুমি আমাকে যেতে দাও, চোরো করি হাত মোহর হয়েছে বলে অবাঞ্ছিত জরণ, আমার বংশের সম্পদ নাগমণি নিয়ে চলে যাবি, যাওয়ার আগে হোক তবে শক্তির পরিচয় Thank you.
ঘটনা জানা যন্ত্র বলিছে দেখো কানা দেখি আমার আমার বাগদত্তা আমার প্রেমিকা আমার প্রেমিকা আমার বাগদত্তা মন্দিরা এখানে তাহলে একে মন্দিরা একে মন্দিরা একে হতে পারে না যেন শাস্ত্রী বলি জননী জন্মভূমি সরকারি আমি নাচিনে আমি নাচিনে তোমার প্রতি অত্যাচার করেছি বলো না বলো না তুমি আমার ক্ষমা করেছো বলো আমি সব ক্ষমা করে দিয়েছি আমাকে ছেড়ে যাস বাবা বাবা আমি এতদিন আমার পিতৃ পরিচয় জানার জন্য ব্যাকুল হয়েছিলাম সবাই সবাই আমাকে জানুস বলতো আমি এখন আমার মৃত্যুতে আর কোনো দুঃখ নেই আমার মৃত্যুতেই শান্তি বাবা আমি মরার আগে জেনে গেলাম কি আমার বাবা কি আমার জন্ম পরিচয় জানে তো জানে তো বাবা শাস্ত্রে বলে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপ পিতরি পৃথিবী পরমে প্রিয়ন্তি স্বর্গ দেব আমি কি করলাম আমি নিজের হাতে আমি আমার সন্তানকে মেরে ফেললাম এই দেখো বলো মন্দিরা আমি সন্তানের রক্তে হাত রাগিয়েছি মন্দিরা তুমি কি বলছো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে মন্দিরা বলো কে মোচাবে Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.